সুফি, আপনি জানেন যে আগামীকাল মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আপিল বিভাগের সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে আপিল বিভাগের রায় প্রকাশিত হবে এবং সেটির মাধ্যমেই আসলে চূড়ান্ত হবে যে সত্যিকার অর্থে সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে মৃত্যুদণ্ড বহাল থাকবে নাকি রায় অন্য কোনো রায় আসতে পারে। তো আগামীকাল এই রায়কে ঘিরে আমাদের এখানে গণজাগরণ মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নিয়েছেন প্রায় বিকেল থেকে, তাদের এই অবস্থান কর্মসূচি চলছে। এই শাহবাগের এই গণজাগরণ মঞ্চের এই অবস্থান কর্মসূচিতে তারা সালাউদ্দিন কাদের চৌধুরীর এই যে রায়, আগামীকাল আপিল বিভাগের যে রায়, সেই রায়কে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের দাবি উত্থাপন করেছেন, তারা বিভিন্ন ধরনের তাদের যে দাবি রয়েছে সেগুলো তারা পেশ করেছেন। গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে যেটি দাবি রয়েছে যে আপিল বিভাগ যেন সালাউদ্দিন কাদের চৌধুরীর এই মানবতা বিরোধী অপরাধীর সর্বোচ্চ শাস্তিটি তারা নিশ্চিত করে তারপর রায়টি দেন, এক্ষেত্রে যেন কোনো আপোষ না করা হয়। তাদের পক্ষ থেকে তারা যে আশঙ্কাটি জানিয়েছেন যে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার একটি প্রভাবশালী পরিবার, তারা তাদের রাজনৈতিক এবং হচ্ছে তাদের অর্থনৈতিক যে প্রভাব, সেই প্রভাবের মাধ্যমে তাদের রায়কে যেন কোনোভাবে প্রভাবিত করতে না পারে এই ব্যাপারটি নিশ্চিত করার জন্য তারা ট্রাইব্যুনাল প্রতি আবেদন জানান। তারা আরও বলেন যে এর আগেও সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের কপি ফাঁসের একটি ষড়যন্ত্র হয়েছিল এবং এ ব্যাপারে একটি অভিযোগ উঠেছিল এবং সেই ক্ষেত্রেই সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা পরিবার সেখানে একটি প্রভাব বিস্তার করার সুযোগ পায়। তো তারা জানায় যে আপিল বিভাগ আগামীকাল যে রায়টি দিবে সেক্ষেত্রে যেন সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার তারা যেন কোনো প্রকার প্রভাব বিস্তার করতে না পারে, যেন সালাউদ্দিন কাদের চৌধুরীর সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডতেই যেন রায় বহাল থাকে আপিল বিভাগের রায় এবং একই সাথে রায় পরবর্তী সময় যেন তাদের পরিবার কোনো ধরনের নাশকতার পরিকল্পনা করতে না পারে, এ ব্যাপারে জনগণকে কোনোভাবে যেন বিভ্রান্ত করতে না পারে সেই ব্যাপারটি নিশ্চিতের জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান। এবং তারা আরও জানান যে তারা বিশ্বাস করেন যে সালাউদ্দিন পূর্বেও যেভাবে দুইজন যে যুদ্ধ অপরাধী তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল এবং একই সাথে সালাউদ্দিন কাদের চৌধুরীর যে রায়টি সেটিও বাস্তবায়িত হবে এবং দেশ যুদ্ধ অপরাধী মুক্ত কলঙ্কমুক্ত হবে। সুফি।